আসসালামু আলাইকুম নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো নোয়াখালী অঞ্চলে বিখ্যাত পান্তুয়া পিঠা এই পান্তুয়া পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজা ঝটপট বানিয়ে নেওয়া যায় তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়েই এই পান্তুয়া পিঠাটা বিভিন্নভাবে হয়ে থাকে আমি একভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে আমি শুরু করে দিচ্ছি পিঠা বানানোর জন্য তিনটি ডিম নিয়ে নিয়েছি প্রথমে আগে ভেঙে নিতে হবে এই পিঠাতে ডিমের যে পাটটা আছে সেটা কিন্তু আপনারা বাদও দিয়ে দিতে পারেন আর বাকি সব কিছু ঠিক রাখবেন যারা ডিমটা পছন্দ করেন না সেই জন্য আমি বললাম বিভিন্নভাবে বানানো যায় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব ডিমটা প্রথমে ফেটে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন এক এক করে সব উপকরণ দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে দিব দেড় কাপ পরিমাণ এটা ঘরে তৈরি করা চাইলে আপনারা বাজার থেকে কিনে এনেও দিতে পারেন এক সফট হয় যদি ঘর একান্তই চালের গুঁড়ো না থাকে তাহলে পুরো রেসিপিটা আমরা ময়দা দিয়ে করে নিতে চালের গুঁড়ো দিলে পিঠাটা একটু ক্রিস্পি হবে চিনি দিয়ে দিব এক কাপ পরিমাণ তবুও নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো পাউডার এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ এটা দিলে অল্প করে একটু ফুলবে এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই তাহলে আরও বেশি ফুলে যাবে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেবেন মানে ঘন করে নেবেন যদি ঘরে গরু দুধ না থাকে তাহলে গরু দুধও গুলিয়ে দিতে পারেন তবে একটু ঘন করে দিবেন আমি প্রথমে এক কাপ দিয়ে দিই যদি লাগে পরবর্তীতে আমরা আরেকটু দিয়ে দিব এখন ভালো করে মিশানোর পালা ভালো করে মিশাতে হবে যেন চিনির কোনো দলা না থাকে এই গোলাটা ভালো করে ধৈর্য সহকারে গুলে নিতে হবে আর হুট করে প্রথমে দুধটা ঢেলে দিবেন না চিনি থেকে কিন্তু পানি ছাড়বে তাই পুরোপুরি যখন চিনিটা গলে যাবে তারপরে ঘনত্ব বুঝে লাগলে দুধ দিয়ে নেবেন পানিটা না দেওয়ায় ভালো তাহলে টেস্টটা কমে যায় তাহলে এভাবে করে আমি চিনিটা গলা পর্যন্ত ভালো করে ফেটে নিচ্ছি সব কিছু উপকরণ ভালো করে আমি গুলিয়ে নিয়েছি চিনিটার দলা দলা নেই আর এখন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আমি কিন্তু এখনই চালের গুঁড়োটা করে নিয়েছি তাই আমার এখানে দুধের পরিমাপটা কম লেগেছে আপনারা যদি বাইরের কেনা চালের গুঁড়োটা দেন একেবারে শুকনো ঝরঝরে তখন কিন্তু দুধের পরিমাণ আরেকটু বেশিও লাগতে পারে এটাকে এখন আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এরই ফাঁকে আমরা অন্যান্য কাজ করে নিব। তাহলে আমরা সরাসরি চুলায় চলে যাচ্ছি এখন দুটো ডিম ভেজে নিব একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে একটা ডিম দিয়ে দিব। আমি গোলে ছোটো করে নেওয়ার কারণ হচ্ছে ডিমটা গোল হবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব চাইলে এখানে একটু চিনিও দেওয়া যেতে পারে যখন শক্ত হয়ে যাবে নিচটা তখন আমরা উলটিয়ে দিব এখন উল্টিয়ে দিচ্ছি ডিমটা একটু শক্ত করে ভাজতে হবে যাতে আমরা পিঠাটা দিতে পারি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে তাহলে এভাবে করে আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি একটা হাঁড়িতে বেশ পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে ভাজা যায় তেলটা গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য এখান থেকে অল্প করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন ভেসে উঠেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে যখনই পিঠা বানাতে যাব গোলাটা ভালো করে আবারও মিক্স করে নিতে হবে এরি ফাঁকে গোলাটাও সেট হয়ে গেছে এখন পিঠাটা দেওয়ার পালা আর এটা কিভাবে দিচ্ছি সেটা শুধু আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা গোলার মধ্যে দিয়ে দিব তারপরে ঠিক এভাবে উল্টে পাল্টে যাতে সুন্দর করে লেগে যায় তারপরে এভাবে যতটুকু সম্ভব ঝরিয়ে তেলে দিয়ে দিতে হবে চুলার আস্তে এই অবস্থা মিডিয়াম থাকবে তারপরে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে তাহলে এভাবে করে আগে প্রথমে আমরা ভেজে নিচ্ছি পিঠাটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর ঠিক এরকম কালার করে কিন্তু ভাজবেন এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এই গরম গরম অবস্থায় আবার গোলাতে দিয়ে দিতে হবে তারপরে ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে আবার দিয়ে দিব তাহলে এভাবে করে কিন্তু আমরা দিতেই থাকব। একবার ভাজবো আবার গোলাতে দেব আরেকবার ভেজে নিব এভাবে করে আপনার যতবার খুশি ততবার ভেজে নিতে হবে তবে ভাজাটা সুন্দর হতে হবে তাহলে এভাবে করে আগের মতো করে কালার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং ভেজে নিতে হবে দ্বিতীয়বারের মতো এটা আমার ভাজা হয়ে গেছে ঠিক আগের মতো করে আবার গোলাতে দিয়ে দিতে হবে তাহলে এভাবে করেই কিন্তু চলতে থাকবে আর এভাবে করে আমি উল্টে পাল্টে কয়েকটা লেয়ার দিয়ে নিচ্ছি সাত থেকে আটটির মতো লেয়ার হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন কতখানি বড় দেখা যাচ্ছে আপনারা যদি বড় হারিয়ে নেন তাহলে কিন্তু আরও বেশি লেয়ার দিতে পারবেন এবং নিজের ইচ্ছা অনুযায়ী যেটা প্রথমে বললাম আর যখনই বড় হয়ে যাবে তখন কিন্তু দুটো চামচ দিয়ে উল্টাবেন এটাও হয়ে গেছে এখন আমি দেখি আর এক থেকে দুটো লেয়ার দেওয়া যায় কি না এভাবে করে সাবধানে তেলটা ঝরিয়ে উঠাতে হবে তারপর যদি দেখা যায় গোলাটা লাগিনি তখন আমরা উপরে একটু এভাবে দিয়ে দিব এটা তার দেওয়া যাবে না তাহলে আমি আর নাড়তে চাড়তেই পারবো না আমার এখানে যতটুকু গোলা আছে সেটা দিয়ে ছোট সাইজের একটি হবে তাহলে এভাবে করে আমি উপরে যে কালারটা আছে নিজের খুশি মতো করে নিয়ে নামিয়ে নিলেই চলবে আমি এটা আর বেশি কালার করব না যেহেতু আমরা ভিতরে বেশি গাঢ় করে নামিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর দেখা যাচ্ছে তাহলে পুরোপুরি কিন্তু আমারটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে যখন এটি একটু মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেটে ভিতরটা দেখিয়ে দিব এরই ফাঁকে যতটুক খামি রয়েছে সেটা দিয়ে আমি দেখছি কতটুক হয় আগের মতো করেই ভেজে নিব দুটো পিঠে আমি বানিয়ে নিয়েছি একটি ছোট হয়েছে আর একটি বড় হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে এর কারণ হচ্ছে প্রতিটা ভাজা কিন্তু আমরা একটু কড়া করে ভেজেছি একটু কালার করে ভেজেছি যার কারণে লেয়ারগুলো বোঝা যাচ্ছে পিঠাটা কতখানি স্পঞ্জি হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটাতে ডিম দেওয়া তাই এটা কিন্তু এরকম স্পঞ্জি হবে আর এটা না বানালে বুঝতেই পারবেন না এটা খেতে কত মজা বাকি যে ছোটটা ছিল সেটা আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই কম লেয়ার হয়েছে তাহলে এভাবে করে আমি আমার পছন্দ মতো করে একটু কেটে নিচ্ছি যেহেতু এটা অনেক বড় তো একটু সাবধানে কাটতে হবে আমি এতটুকু করে টুকরো করে নিলাম আর প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে খুবই সফট যেহেতু আমরা বেকিং পাউডার দিয়েছি সাথে ময়দা পড়েছে খেতেও কিন্তু খুবই মজা তাহলে এভাবেই করে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে এভাবে করে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ